আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু ইজি ম্যাথ হোম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা করব হায়ার ম্যাথ চ্যাপ্টার 1 সেট ফাংশনের মোস্ট ইম্পর্টেন্ট সৃজনশীল। তো এটি সিলেট বোর্ড 2020। তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা এখানের 5টা সৃজনশীল করব, এটা তার প্রথম। তো চলো শুরু করি। দেওয়া আছে f of x equal to 2x plus 3 by x minus 2। তা আমাদের কি বলছে? f of minus 2 এর মান কত? সুতরাং f of minus 2, তাহলে যেখানেই পাবো x সেখানে বসাবো minus 2। এই 2 x এর মান হচ্ছে minus 2 plus 3, 2 x এর মান minus 2 plus 3 by x এর মান হচ্ছে minus 2 আসে minus 2। দেখো প্লাস এ মাইনাস এ মাইনাস, 2 গুণ 2 4, আর হচ্ছে আমাদের প্লাস 3। মাইনাস টু যোগ করলে মাইনাস 4। এরপরে খেয়াল করো, মাইনাস 4 থেকে প্লাস 3 গেলে থাকে মাইনাস 1, নিচে মাইনাস 4। এবার খেয়াল করো, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। তাহলে উপরে থাকে 1, নিচে থাকে 4, 1/4। এটাই আমাদের আনসার। খ নম্বর প্রশ্ন, এফ অফ এক্স দ্বারা বর্ণিত ফাংশনটি এক এক কিনা তা নির্ণয় করো। দেখো এক এক কিনা আমরা বের করব, তবে এক এক কিনা এটা নির্ণয় করার আগে তোমরা এটার ডোমেনটা একটু বের করে নিবে। যেহেতু এখানে ডোমেন বলে নাই, তাই আমরা এক লাইনে ডোমটা শেষ করে ফেলব। ডোম কার? এফ অফ এক্স। এফ অফ এক্সের ডোম রিয়াল নাম্বার মাইনাস। দেখো এখানে কি বলছে, আসো প্রশ্নটা নিয়ে আসো। এক্স নট ইকুয়াল টু, এক্সের মান 2 হতে পারে না। কেন? যদি এক্সের মান 2 বসাও, দেখো নিচে 0 হয়ে যায়। নিচে 0 মানে অসংজ্ঞায়িত, তার মানে যেই মানটা হবে না সেটাকে বাদ দিয়ে দিবা। তাহলে এটার ডোম আমরা বের করে ফেললাম, ঠিক আছে? এখন দেখো বাকি অংশটা তোমরা একাধিকভাবে করতে পারো। সবচেয়ে ছোট হচ্ছে, ধরি এ বি বিলংস টু, এই যে বিলংস টু ডোম এফ অফ এক্স। তো এইখান থেকে কি করতে পারি? তাহলে এফ অফ এ, যত জায়গায় এক্স আছে এ বসাও। এই এফ এক্সের জায়গায় এ, 2 এক্সের জায়গায় এ, প্লাস 3 এক্সের জায়গায় এ, মাইনাস 2, এবং এফ অফ বি। এ বি বিলংস টু ডোম এফ, ডোম মানে এক্সের মান। এক্সের মানের পরিবর্তে একবার এ আর একবার বি বসাও। আমরা কিন্তু এক্সের পরিবর্তে x1 x2 বসাতে পারি। যদি x1 x2 বসাই তাহলে এফ অফ x1 এফ অফ x2 এরকম, ঠিক আছে? তো এবার b বসাও। এই 2 x এর মান হচ্ছে b, প্লাস 3 x এর মান হচ্ছে b মাইনাস 2। এখন যে লেখাটা লিখব, এবার খেয়াল করো, বলছি কি এফ অফ x দ্বারা বর্ণিত ফাংশনটি এক এক কিনা তা নির্ণয় করো। তাহলে এটা লিখবা, এফ অফ x এক এক ফাংশন হবে যদি এবং কেবল যদি, মানে এক এক ফাংশন হওয়ার কিছু কন্ডিশন বা শর্ত আছে। সেটা কি? এফ অফ এক্স এক এক ফাংশন হবে যদি ও কেবল যদি এ বি বিলংস টু ডোম এফ অফ এক্স এর জন্য f of a equal to f of b হলে a equal to b হয়। ঠিক আছে, তো এফ অফ এক্স এক এক ফাংশন হবে যদি ও কেবল যদি এ বি বিলংস টু ডোম এফ অফ এক্স এর জন্য এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হলে ইকুয়াল টু বি হয়। এই কথাটা মেইন বইয়ে লেখা আছে, এটাকে আরও অন্যান্যভাবে লেখা যায়, আরও দুইভাবে লেখা যায়। তো এবার করো, এখন প্রশ্নমতে লিখলে হইতো, সুতরাং হইলেও লিখতো, অসুবিধা নাই। এফ অফ এ ইকুয়াল টু কি এফ অফ বি, বা এই এফ অফ এ এর মান কি, মান হচ্ছে 2a প্লাস 3 বাই a মাইনাস 2। এফ অফ বির মান কত, 2b প্লাস 3 বাই b মাইনাস 2। আচ্ছা, এবার কাজটা আমরা একসাথেও করতে পারি, আলাদা আলাদাও করতে পারি। তাহলে এইগুলো দিয়ে এগুলোকে গুণ। প্রথমে 2a প্লাস 3 এই পাশের লব দ্বারা এই পাশের হরকে গুণ কি b মাইনাস 2 ইকুয়াল এই পাশের লব 2b প্লাস 3 দ্বারা হরকে গুণ a মাইনাস 2। এবার খেয়াল করো, বা প্রথমে এই 2a দ্বারা b কে গুণ করো, 2a গুণ b 2ab। এরপরে 2a দ্বারা b কে গুণ করা শেষ, 2a দ্বারা 2 কে গুণ করো, প্লাস a মাইনাস 2 ইনটু 2 4, 4 দ্বারা কে গুণ করলে 4a। এবার 2a এর কাজ শেষ, এটাকে তুমি এবার বাদ দিয়ে দাও, এটা দ্বারা গুণ করা শেষ, এই অংশটা বাদ। এবার প্লাস 3 দ্বারা প্লাস 3 গুণ b 3b, প্লাস a মাইনাস 3 ইনটু 2 6, কাজ শেষ। এবার প্রথমে আমরা 2b দ্বারা গুণ করব, 3কে বাদ দিয়ে দিলাম, 2b গুণ a 2ab প্লাস a মাইনাস 2 ইনটু 2 4, তার সাথে কি b। এবার 2b এর কাজ শেষ, এবার 3 দ্বারা প্লাস 3 ইনটু a 3a প্লাস a মাইনাস 3 ইনটু 2 6, তার মানে কি শুধু আমরা গুণ করলাম। এখন তোমরা একটু সহজ কাজ করবা, একদম সহজ। আগে কি করতা, পক্ষ পরিবর্তন করে বাদ দিতে, এখন দিবা না। এখন দেখো এই পাশে 2ab প্লাস বাদ, মনে মনে বাদ দিবা, মাইনাস 6 বাদ, আর বাদ যায় না। তাহলে আমাদের থাকে কি, দেখো এই 3b প্লাস আছে এই পাশে রাখো, মাইনাস 4b এ পাশে আসলে প্লাস 4b। এবার এ পাশে আছে 3a, মাইনাস 4a এ পাশে আসলে প্লাস 4a, বা 3টা b আর 4টা b 7টা b, 3টা এর 4টা এ 7টা এ। এবার এবার 7 বাদ দিয়ে দাও, তাহলে a সমান কি b। কথা তখনই এটাই ছিল যে a সমান যদি b হয়। প্রশ্নটা পড়ো, এফ অফ এক্স এক এক ফাংশন হবে যদি ও কেবল যদি, এই যে যদি কেবল যদি এ বি বিলংস টু ডোম এফ অফ এক্স এর জন্য এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হলে এ সমান বি হয়। এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, এ ইকুয়াল টু বি হয়। তাহলে এ ইকুয়াল টু বি হয়ে গেছে, সুতরাং ফাংশনটি এক এক ফাংশন। প্রশ্নে কি বলেছিল, এফ অফ এক্স দ্বারা বর্ণিত ফাংশনটি এক এক কিনা, তাহলে ওইটাই লিখবা। এফ অফ এক্স দ্বারা বর্ণিত ফাংশনটি এক এক ফাংশন। ঠিক আছে, তো তা নির্ণয় করো, আমাদের নির্ণয় করা শেষ। তো এখানে আমরা লিখে দেই আনসার। এবার গ নাম্বার প্রশ্নে যাও, গ নাম্বার কি বলেছে একটু খেয়াল করো। 3 f ইনভার্স অফ x ইকুয়াল টু 3x হলে x এর সম্ভাব্য মান নির্ণয় করো। এই যে f ইনভার্স অফ x ইকুয়াল টু 3x হলে f ইনভার্স অফ x মানে f of x এর বিপরীত ফাংশন আগে বের করতে হবে, তারপরে হচ্ছে সব কাজ। তো প্রথমে এখন আমরা শিখব কিভাবে বিপরীত ফাংশন বের করব, তারপরে হচ্ছে আমরা পুরো কাজটা করে ফেলব। ওকে, তো চলো আমরা গ নাম্বার শুরু করি। ধরি y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু কি 2x प्लस 3 बाई x माइनस 2। तो प्रथम आमादेर लक्ष्य बा उद्देश्य होच्छे एटार विपरीत फांगशन बेर करब, परे धीरे धीरे काज करब। एखन y इक्वल टू एफ अफ एक्स, सूतरां एफ इनभार्स अफ y इक्वल टू एक्स किभाबे हलो देखो। तो एटार पावर किछु नाई माने प्लस वन, ए पाशे आसले हये जाबे माइनस वन, ए पाशे जदि थाके माइनस वन, ए पाशे गेले हये जाबे प्लस वन। ठीक आछे, आबार देखो y इक्वल टू एफ अफ एक्स, एटार काज शेष। एबार y इक्वल टू टू एक्स, y इक्वल टू टू एक्स प्लस थ्री बाई एक्स माइनस टू। ओके, एबार एकटु आर्गुणन करो तो एटार नीचे मने मने आसे वन। तो देखो এই 1 দ্বারা এদেরকে গুণ করব, কোনো পরিবর্তন নাই। তাহলে এই y দ্বারা নিচের সবাইকে গুণ, x গুণ y xy মাইনাস 2 গুণ y 2y, তারপরে ইকুয়াল 1 দ্বারা 2x + 3 কে গুণ করলে 2x + 3, 1 * 2x + 3 2x + 3। এখন কি করব, এখান থেকে আমরা x এর মান বের করব বা xy প্লাস 2x এ পাশে আসলে माइनस टू एक्स माइनस टू वाई ए पाशे आसले प्लस टू वाई और आसे कि प्लस थ्री। एबार आमरा एक्स कमन निब, तो एक्स कमन नाओ, एक्स एक्स काटा थाके वाई माइनस एक्स एक्स काटा थाके होच्छे टू इक्वल टू कि टू वाई प्लस थ्री बा एई एक्स रइलो। देखो y माइनस टू आसे x एर साथे गुणे चले आसबे भागे और ऊपर कि टू वाई प्लस थ्री बा देखो तो कि एटा x, देखो तो x एर मान कत, x एर मान होच्छे एफ इनभार्स अफ y, एफ इनभार्स अफ y इक्वल टू वाई प्लस थ्री बाई वाई माइनस टू। तो आमादेर इनभार्स फांगशन तैरी हये गेछे। तो एखन मूल विषयटा खेयाल करो, आमादेर देवा छिलो एक्स एर माध्यमे, आमरा पेयेछि कार माध्यमे वाई एर माध्यमे, एखन एक्स एर माध्यमे कनभार्ट करो, चलक परिवर्तन करो बा एफ इनभार्स अफ एक्स, तार माने जत जायगाय वाई आछे सब जायगाय एक्स हये जाबे। ताहले कि हलो टू वाई प्लस थ्री बाई टू एक्स, हाँ प्लस थ्री बाई एक्स माइनस टू। ताहले देखो एफ इनभार्स अफ एक्स इक्वल टू 2x प्लस थ्री बाई एक्स माइनस टू। ताहले आमादेर इनभार्स फांगशन बेर करा शेष। एबार आमरा जे काजगुलो करबो सेटा एकटु तोमाके खेयाल करते हबे। देखो प्रश्न मते कि आसे, आमादेर प्रश्ने आसे हलो एफ इनभार्स अफ एक्स इक्वल होच्छे तोमार थ्री एक्स, एटा देवा आसे। तो आमरा कि करलाम एतक्षण एफ इनभार्स अफ एक्स एर मान बेर करलाम। एई जे एफ इनभार्स अफ एक्स एर मान कत, टू एक्स प्लस थ्री हाँ बाई एक्स माइनस टू। ताहले एटार मान होच्छे टू एक्स प्लस थ्री बाई एक्स माइनस टू इक्वल कि थ्री एक्स। एबार जदि आमरा एकटु आर्गुणन करी ताहले आमादेर विषयटा आरो स्पष्ट हये जाबे, ताई ना? तो देखो थ्री एक्स इंटू टू ए हलो थ्री, देखो एटार नीचे आछे वन, एई वन द्वारा एदेरके गुण, ताहले एई पाशे लब द्वारा हर के गुण, थ्री एक्स गुण एक्स थ्री एक्स स्कोयार माइनस थ्री इंटू टू सिक्स द्वारा एक्स के गुण करले सिक्स एक्स, वन इंटू टू एक्स प्लस थ्री टू एक्स प्लस थ्री, वन द्वारा टू एक्स प्लस थ्री के गुण कर ले टू एक्स प्लस थ्री बा थ्री एक्स स्क्वायर माइनस सिक्स एक्स प्लस टू एक्स ए पाशे आसले माइनस टू एक्स प्लस थ्री ए पाशे आसले माइनस थ्री इक्वल की जिरो बा थ्री एक्स स्क्वायर माइनस तुम्हार सिक्स एक्स और माइनस टू एक्स हे माइनस एट एक्स माइनस थ्री। एखन देखो इक्वल की जिरो, मने आछे मिडल टार्म प्रथमेर संख्या शेषेर संख्या गुण करो, तीन गुण तीन नय, नयेर उत्पादक कयटा, नय एके नय और होच्छे तीन तीने नय। देखो तो कोन दुइटा जोग वियोग करले आठ हय, एई दुइटा जोग करले हय छय, वियोग करले शून्य, मिले ना। एई दुइटा जोग करले हय दश, वियोग करले हय आठ, तार माने एटा निब आमरा। 3x स्क्वायर माइनस 9x प्लस प्लस एक्स। देखो माइनस 9টা एक्स থেকে प्लस 1টা एक्स গেলে माइनस 8টা एक्स থাকে, माइनस 3 इक्वल की 0। বা এখানেও 3 আছে, এখানে অনেক 3 আছে, তাহলে 3 কমন, x স্কয়ার x x কমন, 3 3 কাটা x দুইটা কাটা যাবে, একটা থাকে একটা মাইনাস 3 9 এর ভিতরে যায় 3 টাইমস, তিনবার, আর x x কাটা, প্লাস এখানে x আছে এখানে নাই, এখানে 3 আছে এখানে নাই, তাহলে 1 কমন, प्लस 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 एक्स प्लस माइनस माइनस 3 इक्वल की 0। बा एक्स माइनस 3 दुईटा थेके एकटा, तो एक्स माइनस 3 काटा थाके होच्छे 3x, एक्स माइनस 3 काटा थाके होच्छे प्लस 1 इक्वल 0 हय। एक्स माइनस 3 इक्वल 0 अथवा 3x प्लस 1 इक्वल 0। सूतरां x प्लस 3 एपाशे आसले माइनस 3 बा 3x प्लस 1 एपाशे आसले माइनस 1, सूतरां x इक्वल टू माइनस 1, 3 आछे गुणे चले आसबे भागे। तो x एर मान आमरा पेये गेछि। आमादेर प्रश्ने कि बोलेछिलो आमरा एकटु प्रश्ने जाई। देखो तो प्रश्ने बोलेछिलो x एर सम्भाव्य मान निर्णय करो, हाँ ताहले आमरा बोलतेई पारी सूतरां एक्स इक्वल टू 3 कमा माइनस 1/3 एटाई आमादेर आंसर। तो सबाइके असंख्य धन्यवाद एबं तोमरा अवश्यई घुरे आसबे इजी एडुकेशन होम, सेखाने अनेक एमसीकिउ सह अन्यान्य अनेक भिडियो देवा आछे। थैंक यू सबाइके, आसलामु आलैकुम ओया रहमतुल्लाह।